এবারের বিপিএলে শোয়েব মালিক মাঠে নামার আগেই আলোচনায় ছিলেন। সানিয়া মির্জার সাথে একযুগের সম্পর্কের ইতি টেনে তৃতীয় বিয়ের খবর দিলেন নিজেই। ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমে অবশ্য ব্যাটে বলে করতে পারেননি সুবিধা, তাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, ছোড়া হচ্ছে ফিক্সিং সন্দেহের তীর। এর মধ্যে টুর্নামেন্টের মাঝপথে দুবাই গিয়ে আর ফিরছেন না বিপিএলে। ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান নিজেই উসকে দিয়েছিলেন ফিক্সিং সন্দেহ, তবে একদিনের ব্যবধানেই সুর নরম হয়েছে তার, উল্টো দোষ চাপাচ্ছেন সংবাদ মাধ্যমের উপর। Download T-Sports app and enjoy every exciting match of BPL. ঘটনার সূত্রপাত 22 জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে আগে ব্যাট করে 187 রান করেও হেরেছে বরিশাল। খুলনা ইনিংসের চতুর্থ ওভারে শোয়েব মালিকের হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। ওই ওভারে 3 নো বল সহ 18 রান দেন মালিক। স্পিনার হয়েও এক ওভারে 3 নো কিছুটা অবাক করার মতোই, চারদিকে এ নিয়ে কানাঘুষা শুরু হয়। ওই ম্যাচে তো বটেই, পরের ম্যাচেও আর তাকে বল দেননি অধিনায়ক। বিপিএল ঢাকা পর্ব শেষে ব্যক্তিগত কাজে দুবাই যান মালিক। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি ছিল তার সাথে। দুবাই যাওয়া মালিক চেয়েছেন মাঝে 3 ম্যাচ না খেলে 6 ফেব্রুয়ারি ম্যাচের আগে ফিরতে, কিন্তু তাতে রাজি হয়নি বরিশাল মালিক পক্ষ। ফলে গতকালই জানা গেছে এবারের বিপিএল আর খেলা হচ্ছে না পাকিস্তানি অলরাউন্ডারের। এক প্রশ্নের জবাবে বেসরকারি টিভি চ্যানেল 24কে মিজানুর রহমান জানিয়েছেন মালিকের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত হওয়া উচিত, এমনকি ওই ম্যাচে দলের পরাজয়ের জন্য তাকে দায়ী করা হয়। করা উচিত, যদি করে খুব ভালো হয়, তাহলে মানে এক ওভারে 3টা স্পিনার অফ স্পিনার নো বল করবে, এটা আসলে রিয়েলি অ্যাবসার্ড লাগছে আমার। ওই ইয়েতেই আমরা কিন্তু ম্যাচ হেরে গেছি। মিজানুর রহমানের বক্তব্য নিয়ে যখন চারদিকে তোলপাড়, তখনই নিজেদের ফেসবুক পেজে ভিডিও নিয়ে হাজির ফরচুন বরিশাল। মিজানুর রহমান দাবি করছেন সংবাদ মাধ্যম ভুল তথ্য ছড়াচ্ছে, অথচ তার নিজের ফোন কলের রেকর্ডই প্রচার করেছিল চ্যানেল 24। আজ এক ভিডিও বার্তায় মিজানুর রহমান জানিয়েছেন তারা এখন মাঠের ক্রিকেটে নজর দিতে চান। তবে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে মিজানুর রহমান জানিয়েছেন তিনি ওই টিভি চ্যানেলে শুধু নিজের মতামতটাই শেয়ার করেছেন, যদিও নিজের বলার ধরন যে ঠিক ছিল না সেটা স্বীকার করেছেন, পাশাপাশি দুঃখ প্রকাশও করেছেন। এদিকে মিজানুর রহমানের পরের ভিডিও বার্তাটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন শোয়েব মালিক, যেখানে ক্যাপশনে আনুষ্ঠানিক বিবৃতি উল্লেখ করে মালিক পরিষ্কার করার চেষ্টা করেছেন তার দুবাই যাওয়ার কারণ। অধিনায়ক তামিম ইকবাল ও ফরচুন বরিশাল কর্তৃপক্ষের সাথে আলাপ করেই পূর্ব নির্ধারিত মিডিয়া কার্যক্রমে অংশ নিতে যান পাকিস্তানি তারকা। বলে রাখা ভালো, এবারের বিপিএলে 3 ম্যাচে মাঠে নেমে শোয়েব মালিক করেছেন 29 রান, 2 ম্যাচে অবশ্য ছিলেন অপরাজিত, 2 ম্যাচে বল হাতে নিয়ে স্বীকার করেছেন 1 উইকেট। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট। Download T-Sports app and enjoy every exciting match of BPL.